আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামার ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি, আমি শামীম আহমেদ। দর্শক, আজ আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকলাতে। এই অরণকলা হাট বসে প্রতি মঙ্গলবার, এবং এই হাটটি উত্তরবঙ্গের মধ্যে একটি বৃহত্তম হাট। এই হাটে অসংখ্য আপনার বকনা বাছুর পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আশেপাশে রয়েছে অসংখ্য বকনা উন্নত জাতের। তো আপনারা যারা ডেইরি ফার্ম করার জন্য হাট থেকে বকনা বাছুর সংগ্রহ করতে চান, তারা চাইলে এই হাটে আসতে পারেন। আজকে আমি আপনাদেরকে এই হাট থেকে উন্নত জাতের বকনা বাছুরের দাম জানানোর চেষ্টা করব। হাট থেকে বকনা বাছুরের দাম জানতে আশা করছি আপনারা সম্পূর্ণ সময় ধরে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভালো ভাই আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই, আমরা তো জানি আপনার ডেইরি ফার্ম আছে, সেখান থেকে বকনা বিক্রি করেন, হাটেও কি বিক্রি করেন নাকি? হ্যাঁ, হাটেও বিক্রি করি। আমি বকনা গরু হাটে বিক্রি করি, গাভী গরু কিনা হাটে তুলি না। নিয়মিত কি বকনা হাটে তুলেন? হ্যাঁ, নিয়মিত হাটে তুলি ভাই। আচ্ছা, হাটে আমার দুইটা ডুগা আছে। দুইটা? হ্যাঁ। আচ্ছা, এখানে একটা, আরেকটা কোথায়? আরেকটা ওই পাশে ভাই, ওই পাশে। হ্যাঁ, দুইটাতে কি বকনা তুলেন? হ্যাঁ, দুইটাতে বকনা তুলি। আচ্ছা, তো এখানে আজকে মানে হাটে কয়টা বকনা তোলা হয়েছে? আজকে 40টা উঠবে হাটে। হাটে 40টা? হ্যাঁ। আচ্ছা, তো এখানে তো দেখতেছি সব একই সাইজের মানে বকনাগুলো। হ্যাঁ, এখানে সব আছে, রেডি সামের আছে আর ওখানে আছে ছোট। আচ্ছা আচ্ছা, তো এখানে আপনার বয়স কেমন এই বকনাগুলোর? এই বয়স আছে আপনার 15 মাস 16 মাস, মানে এগিনে সব বীজ নেবে। আচ্ছা, সব রেডি বকনা? হ্যাঁ হ্যাঁ। এই যে তিনটা গরু এখানে হিট আসছে এখন, এই যে প্রথম তিনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনটা গরু হিট আসছে, এটা ধরেন এখনই দিতে হবে, কিন্তু কালকে দিব, যদি বেচা না হয় তাহলে কালকে দিয়ে দিব, বীজ দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এই বকনাগুলো কি জাতের? এটা আপনার এই যে এটা আছে হলস্টাইনের রানীর ক্রস, এটা হচ্ছে রানি হলস্টাইন, আর আছে জার্সির ক্রস, তারপর একটা আছে রানি, তারপরে হলস্টাইন, এরকমই আছে আর কি। তবে হলস্টাইন ফিজিয়ানটা আমার কাছে বেশি থাকে আর কি। আচ্ছা, তো এই 15 মাসের যে রেডি বকনাগুলো, এগুলোর দাম কীরকম চাচ্ছেন? আর কিনা দাম পড়বে না আপনার 1,15,20,30,25,10। আপনি দাম চাচ্ছেন না, বিক্রি হবে এরকম? বিক্রি হবে 1,10,15 মতো। হ্যাঁ হ্যাঁ, এই রেডি বকনাগুলো? জি। আচ্ছা আচ্ছা ভাই, তো আপনাদের হাটের নিরাপত্তা ব্যবস্থাটা কেমন? হাটের নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো। আপনি যদি আইসি কোনো রকম বিপদে পড়েন, হাট মালিকের কাছে যাবেন, সব রকম আপনি সহযোগিতা পাবেন। এখানে কোনো রকম ঝইঝই নাই, মানে ক্যাসাল নাই। আপনি যদি গরু পছন্দ হইলো দাম দর করলেন, নিলেন, যদি মনে না চাই লিবেন না, সমস্যা নাই। আর এই হাটের হাসিলের দেওয়ার নিয়মটা কি? হাসিল দেওয়া আপনার প্রত্যেকটা হাসিলের দাম হচ্ছে 500 টাকা করে যে কিনবে। আচ্ছা আচ্ছা, আর আমাদের বেচা আলার ওনাদের 100 টাকা করে। মানে আপনারা বিক্রি করেন 100 টাকা, আর যারা কিনবে 500 টাকা, ছোট বড় যাই কিনুক, ছোট বড় যাই কিনুক। এখানে গাব গরু কিনে বাচ্চা হলে আপনি দুইটা হাসিল করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে যোগাযোগ ব্যবস্থা, গাড়ি আছে কিরকম দেশের বিভিন্ন? ঘোরা সব সুবিধা ভালো আল্লাহর রহমতে। হ্যাঁ, গাড়ি ঘোরার জন্য কোনো টেনশন নাই আল্লাহর রহমতে। আসি, আমাদের এখানে বিট আছে, দালাল অফিস আছে, অফিসে যাইতে পারে, অফিসে গেলেই গাড়ি হবে। তো এখান থেকে যদি ধরেন আজকেও 4-5টা বকনা কিনে নিয়ে যায় ঢাকাতে, তার কত টাকা গাড়ি ভাড়া পড়তে পারে? এখান থেকে যদি এখনো 5টা বকনা নেয়, তাহলে ওনার ভাড়া পড়তে পারে ঢাকা যদি যায় 7 থেকে 7,500 টাকা। 7 থেকে 7,500? জি। বকনা নিলে? বকনা নিলে। আর গাভী নিলে? গাভী নিলেও, গাভী তো আপনার এক গাড়ির তো 7টা যাবে না, 7টা গেলে বড় গাড়ি লাগবে, ওটা ভাড়া বেশি লাগবে, 10-12,000 টাকা লাগবে। তো আপনার নাম্বারটা বলে দেন, অনেক দর্শক তো হাট থেকে ক্রয় করতে চায়। জি জি, 01715। আচ্ছা, 463523। আচ্ছা, এই নাম্বারে কি আপনার ইমো আছে? না, এটা ইমো নাই, এটা পার্সোনাল। আচ্ছা আচ্ছা, পার্সোনাল নাম্বার। জি, ইমো নাম্বার বলে সুবিধা তো, অনেকে ইমোতে দেখতে চায়। 01790143834, এটা হচ্ছে ইমো নাম্বার? ইমো নাম্বার। আচ্ছা ঠিক আছে, ভালো। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। আচ্ছা, আপনি হাটে আজকে বকটা নিয়ে আসেন কটা? জি, নিয়ে আসছি 14-15টা, আরও আসতেছে। 14-15টা নিয়ে আসেন আর আসতেছে? জি জি। আপনার বাসা কোথায়? অরণকুলাতে। অরণকুলাতে? জি। আচ্ছা আচ্ছা, নিয়মিত কি হাটে বকনা তুলেন? জি, নিয়মিত তুলে, আমাদের ফার্ম আছে, ফার্ম থেকেও বিক্রি করি। আচ্ছা আচ্ছা, তো একটু চলেন বকনাগুলো দেখি। তো এই যে ছোট বকনাটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের বকনা ভাই? এটা হলস্টাইন ফ্রিজিয়াম। হলস্টাইন ফ্রিজিয়াম বকনা? জি জি। বয়স কেমন হবে বকনাটার? 8 মাস। 8 মাসের মতো হবে। এই বকনাটা হাটে দাম চাচ্ছেন কত টাকা বিক্রির জন্য? এটা দাম চাচ্ছি 60,000 টাকা, 50-55 হলে বিক্রি করবো। এই বকনাটার দাম চাচ্ছেন 60,000 টাকা? জি জি। আচ্ছা, তো দাম তো একটু বেশি মনে হচ্ছে, এখন বাজার অনুপাতে বিক্রি করবে, এখন শুরু বাজার কেবলে। বাজার কেবল শুরু? তো এটা কিরকম দাম হলে আসলে বিক্রি করা লাস্ট, মানে সেল করার চিন্তা ভাবনা আছে? সর্বনিম্ন 45। 45 হলে বিক্রি করা যাচ্ছে, আর এমনি চাওয়া দাম হচ্ছে 60। জি জি। আচ্ছা, তো এর পাশে যে ছোট তিনটা আছে, এগুলো তো এক সাইজের, এগুলো কি জাতের? সেম রেট, হলস্টাইন ফ্রিজিয়াম। এগুলোর বয়স কি এরকমই হবে? এরকমই সেম, একটু আপ আর ডাউন হবে অল্প কিছু। এগুলোর দাম কিরকম আছে? এগুলো মাঝখানেটা, ওটা এই তিনটা দেখছেন, এই তিনটা একই রেটে হবে। কত রেট হবে এগুলো?
45 হলে দিয়ে দেবো। 45 এরকম হবে না? না এরকমই হবে। আচ্ছা, তো এগুলো কি জাতের এবং এগুলো কি রকম আসলে দাম চাচ্ছেন? এটা হলস্টেইন ফ্রিজিয়াম, এটার দাম চাচ্ছি, হ্যাঁ এটার দাম চাচ্ছি হচ্ছে 55,000 টাকা। কি রকম হলে লাস্ট বিক্রি করা যাবে? এটা লাস্ট, এটা লাস্ট মানে 55 বিক্রি করা যাবে, এটা লাস্ট। আচ্ছা এই ওইটা, এটা আপনার 55 মধ্যেই পড়বে, এটাও 55 মধ্যে। এরপর লালটা, এটা তোমার জার্সি না? হ্যাঁ এটা জার্সি, এটাও 50, এটাও 50। আর ওইটা, এটা 60, এটাও তো 60 এর মধ্যে না? জি জি জি। আচ্ছা ঠিক আছে, এটা কি জাতের বকনা? ফেজান ভাই, ফিজিয়ান বক, ফিজিয়ান বকনা। এটার বয়স কেমন হবে? 10 মাস। 10 মাস? 10 মাস। এই বকনার হাটে দাম চাওয়া কত? 80,000। 80,000 চাওয়া? হ্যাঁ। এটা কত হলে বিক্রি করা বিক্রি করা যায়? 75। এরকম কি বিক্রি করা যাবে না? ওরকম বিক্রি করা যাবে না ভাই। আচ্ছা, হাটে কি দুই চারটা দাম হয়েছে? হয়েছে, অবশ্যই হয়েছে। 70-72 করে দাম হয় ভাই। 70-72 অলরেডি দাম বলে দাম হচ্ছে। আপনি 75 হলে বিক্রি, 75 হলে বিক্রি করবো। আচ্ছা, এটা কি জাতের বকনা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটার বয়স কেমন? এটা 14 মাস। 14 মাস? 14 মাস। আচ্ছা, এই বকনা কত টাকা দাম চাচ্ছেন? 1,10,000। 1,10,000। আর দাম কত পর্যন্ত উঠছে এখন পর্যন্ত? এখন তো 80-85 মত হচ্ছে। 80-85 পর্যন্ত হয়েছে? 1,10,000 টাকা? 1,10,000 টাকা। শেষ কত হলে আপনি ছাড়তে পারবেন? এটা 95 হলে বিক্রি করা যায়। 95 হলে ছাড়তে পারবেন? জি। আচ্ছা, তো আপনি কি হাটে বিক্রি করেন না বাসাতে? আমরা বাসাতে বিক্রি করি, হাটে বিক্রি করি, আর খামারে আরো গরু আছে ভাই। আপনার নাম্বারটা বলে দেন, যাতে আপনার সাথে কেউ চাইলে হাত থেকে যোগাযোগ করতে পারেন। 01305402976। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে আপনার কাছ থেকে পাওয়া যাবে, নিতে পারবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ। ওকে ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই। আচ্ছা, হাটে গরু কাটা নিয়ে আসছেন? আমি আনছি দুইটা ভাই। কয়টা? দুইটা। দুইটা? হ্যাঁ। এই দুইটা? এই দুইটা। আচ্ছা, এগুলো কি আপনার পালা বকনা না কি না? আমাদের কি না, ব্যবসার ব্যবসা করে। বাসা কোথায় আপনার? আমাদের বাসা আছে মানিকনগর, পাবনাতেই। হ্যাঁ, পাবনা জেলা মানিকনগর। আচ্ছা, তো শুরুতে যে বকনা দেখতেছি, এটা কি জাতের বকনা ভাই? এটা আছে অস্ট্রেলিয়া। এটা অস্ট্রেলিয়ান বকনা? হ্যাঁ। এই বকনাটার বয়স কেমন হবে? বকনাটার বয়স মনে করেন যে 18-19 মাস হবে। 18-19 মাস? আচ্ছা, এটা কি আপনার প্রেগনেন্ট? না, এটা আরা বকন, মানে গাভিন নাই। গাভিন না? না। আচ্ছা, এটা কি দাঁতছে নাকি? দুই কেন দাঁত, দাঁতে দুইটা? হ্যাঁ। আচ্ছা, তো এই বকনাটা মানে কি জন্য আনছেন হাটে বিক্রির জন্য? যে একটা মাংসের জন্য না, এটা নিয়ে পালবে? এটা নিয়ে পালবে। এটা নিয়ে পালবে না? এটা কত টাকা দাম চাচ্ছেন বিক্রির জন্য হাটে? এই মনে করেন যে 95-90 দাম চাবা, 80 কম কম বেচা হবে। 80-90 বেচা হবে? আর 90 বেচা হবে না, 75-80 ভিতরে বিক্রি হবে। কত হলে একটু জোরে বলেন? হ্যাঁ, 75-80 ভিতরে বিক্রি হবে। 75-80 হলে বিক্রি হবে, এরকম দাম হলে বিক্রি করার চিন্তা ভাবনা আছে? আর চাচ্ছেন হচ্ছে 95-এর মতো? 95-90 এরকম দাম চাবো, এরকম চাও। হাটে কি এখন আসছেন না দাম টাম হয়েছে? একটা না, দাম টাম এখনো হয় নাই, এই মাত্রই আসছে। মাত্র আসছে? হ্যাঁ। আচ্ছা, 100 রুপিরে বিক্রি হবে? ওটা 100-র উপরে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওইটা কি জাতের বকনা? ওটাও আছে অস্ট্রেলিয়া জার্সি। ওটা অস্ট্রেলিয়ান মানে জার্সি, ক্রস জাতের বকনা? না, ক্রস না, অস্ট্রেলিয়া। ক্রস হলে পাস উঠ হয়, ক্রস হলে চোট হয়। হ্যাঁ। আচ্ছা, আপনি তো দুইটা জাত বলতেছেন, অস্ট্রেলিয়ান জার্সি, তাহলে তো দুইটা জাত হলে তো ক্রস হওয়ার কথা, সেই জন্য বললাম। হ্যাঁ ঠিকই আছে, ওটা এটা এটা একটু ক্রস ধরা যায়, বুঝছেন? ওইটা ওটা কোনো ক্রস না, ওটা অরিজিনাল না। আচ্ছা, ওইটা আর বয়স কেমন হবে ওই বাক্কাটা? ওটা মনে করেন যে ওই 18-19 মাসই হবে, ওটা দাঁতেই নাই এখন। ওটা দাঁতে নেই এখন? না। আচ্ছা, ওটা কি বীজ দেওয়া আছে গাপ? ১,২৫-১,৩০ হাজার চাওয়া দাম। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন।